কোশ্চেন নাম্বার 31, যদি কোনো একটি ত্রিভুজের একটি কোণের বহিঃসমদ্বিখণ্ডক ত্রিভুজটির বিপরীত বাহু সমান্তরাল হয় তাহলে ত্রিভুজটি কি হবে? সমবাহু হবে না সমদ্বিবাহু হবে না বিষমবাহু হবে? ঠিক আছে, তাহলে দেখা যাক, যে কোনো একটি ট্রায়াঙ্গেল নিই ABC, তার কী বলেছে, বহিঃসমদ্বিখণ্ডক মানে এটা হচ্ছে বহিঃকোণ, তাহলে বহিঃকোণটাকে কী করেছে, সমদ্বিখণ্ডিত করেছে, যেটা হচ্ছে এটা যদি এক্স হয় এটা কত হবে, এটাও এক্স হবে, দুটো সমান। ঠিক আছে, আবার কী বলেছে, এই যে লাইনটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই লাইনের প্যারালাল, এবির প্যারালাল। ঠিক আছে, তো এই দুটো যদি প্যারালাল বা সমান্তরাল হয় তাহলে কী হয়, তাহলে এই দুটো অ্যাঙ্গেল কী হয়, এই দুটো অ্যাঙ্গেল একান্তর কোণ। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেল ইকুয়াল টু এই অ্যাঙ্গেল হয়, তাহলে এটাই এক্স আছে, এটাই এক্স আছে, তাহলে এটা কত হবে, এটাও এক্স হবে। বোঝা গেছে, এটাই এক্স, এটাই এক্স, তাহলে এটাও এক্স। আবার কী আমরা জানি, এই দুটো অ্যাঙ্গেলের সাম কত হয়, এই দুটো অ্যাঙ্গেলের সাম ইকুয়াল টু হয় এই দুটো অ্যাঙ্গেল, এই পুরো অ্যাঙ্গেলটা, তাহলে কত হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু এক্স, অর এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা কী পেলাম, দিস অ্যাঙ্গেল ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল, এ অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, তাহলে এটা কী হবে, সমদ্বিবাহু ত্রিভুজ হবে, সমদ্বিবাহু ত্রিভুজ মানে হলো আইসোসেলস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে আনসার হবে বি। কোশ্চেন নাম্বার 32, একটি কোণের সমদ্বিখণ্ডকের উপর যে কোনো একটি বিন্দু থেকে ওই কোণ উৎপন্নকারী দুটি বাহুর যে কোনো একটির সাথে সমান্তরাল বাহু অঙ্কন করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটি কী হবে? তা ঠিক আছে, যে কোনো একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলের সমদ্বিখণ্ডক অনেকটা সেম আছে, মানে দিস অ্যাঙ্গেল ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল, ঠিক আছে, সমদ্বিখণ্ডক। এটা কী বলেছে, এইবার এইখান থেকে একটা আমরা লাইন ড্র করবো, যেটা হবে এই এই লাইনের প্যারালাল। ঠিক আছে, প্যারালাল মানে এখানেও এটা, এই দুটো একান্তর কোণ, তাহলে এই অ্যাঙ্গেল ইকুয়াল টু এই অ্যাঙ্গেল, আবার এইখান থেকে যেহেতু এই দুটো প্যারালাল বলে এই অ্যাঙ্গেল ইকুয়াল টু এই অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এই যে ফাইনাল যে ত্রিভুজটা পাওয়া গেল ABC, তাহলে এটা কী হবে, এই দুটো অ্যাঙ্গেল সমান আছে, এটা এটার ব্যাপার কিছু বলেছে, এটার ব্যাপার কিছু বলেনি, তাহলে কী হবে, এটা দুটো অ্যাঙ্গেল সমান হলে কী হয়, এই দুটো বাহু সমান হয়, তাহলে ত্রিভুজটি কেমন হবে, ত্রিভুজটি হবে সমদ্বিবাহু ত্রিভুজ মানে আইসোসেলস ট্রায়াঙ্গেল, আনসার হবে বি। কোশ্চেন নাম্বার 33, এখানে কী বলেছে, সেক্সাজেসিমাল অ্যান্ড সেন্টিসিমাল দুটো পরিমাপ পদ্ধতিতে যে এককগুলি ব্যবহার করা হয় সেগুলি হলো, মানে যে দুটোতেই যেটা কমন থাকবে, তাহলে এই ক্ষেত্রে সেক্সাজেসিমাল যেটা আছে সেটা কী কী হয়, এখানে ডিগ্রি হয়, মিনিট হয়, সেকেন্ড হয়, আর আর সেন্টিসিমালে কী হয় না, গ্রেডস হয়, মিনিট হয় আর সেকেন্ড হয়, তাহলে দুটোতে কমন কী পাচ্ছি আমরা, মিনিট আর সেকেন্ড, তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে সি। কোশ্চেন নাম্বার 34, ABC সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2m, তাহলে ABC একটি সমবাহু ত্রিভুজ আছে, তার প্রত্যেকটি বাহু কত আছে, 2m একক, যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব দূরত্ব পি, এই ধরেন এখান থেকে লম্ব দূরত্ব বলেছে পি, তাহলে পি এর মান হলো, তাহলে পি এর মান কত হবে, তাহলে অ্যাকচুয়ালি এটা 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 হচ্ছে উচ্চতা, হাইট, তাহলে হাইটের ফর্মুলা আমরা কী জানি, √3/2 ইন্টু বাহু সাইড, আর √3/2 ইন্টু কত আছে সাইড, কত আছে 2m, তাহলে 2m বসিয়ে দিলাম, তাহলে এটা কত পেয়ে যাবো আমরা, √3, বোঝা গেছে, তো তাহলে পি ইকুয়াল টু কত হবে, পি ইকুয়াল টু হবে √3, তাহলে আনসার হবে ডি। কোশ্চেন নাম্বার 35, ABC এই তিনটি বাহু দ্বারা গঠিত ত্রিভুজের এ ইকুয়াল টু m² - n² বি ইকুয়াল টু 2mn আর সি ইকুয়াল টু m² + n², তাহলে ABC এর মধ্যে সম্পর্ক কী, তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে a² বের করতে হবে, b² বের করতে হবে, c² বের করতে হবে, তারপর দেখে আমাদের পুট করতে হবে যে কোনটা হবে, তাহলে a² ইকুয়াল টু কত হবে, এটার হোল স্কোয়ার করে দেবো। ঠিক আছে, b² ইকুয়াল টু কত হবে, 4m² n², c² ইকুয়াল টু বের করে নিলাম, এইবার কী আছে, দেখেই বোঝা যাচ্ছে যে a² + b² করে যদি আমরা এই দুটো যদি অ্যাড করি তাহলে কী পাবো আমরা, তাহলে পেয়ে যাবো আমরা m² + 2m² n² + n^4, সরি এটা m^4 হবে। ঠিক আছে, তাহলে কত পাবো, a² + b² ইকুয়াল টু কত পাবো আমরা, আলটিমেটলি পাবো c², তাহলে আনসার হবে ডি। কোশ্চেন নাম্বার 36, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের দুটি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যা দুটির দৈর্ঘ্য যথাক্রম কত হবে, তাহলে ফার্স্ট একটা করে করি আমরা, এটা হচ্ছে 8 সেন্টিমিটারের একটা জ্যা। ঠিক আছে, তা এখান থেকে এটার পারপেন্ডিকুলার টানলে কত হবে, এটা 90 ডিগ্রি করলে কত হবে, এইদিকে পাওয়া যাবে 4, এদিকে পাওয়া যাবে 4, আবার রেডিয়াস কত দেওয়া আছে, ব্যাসার্ধ কত দেওয়া আছে 5, তাহলে এটা 5 হলো, এটা 4 হলো, এটা 5 হলো, এটা 4 হলো, আর এটা ধরে নিলাম x,
এখান থেকে ডিস্টেন্সটা এক্স, তাহলে এক্স পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইকুয়াল টু ফাইভ স্কোয়ার ইকুয়াল টু এক্স ইকুয়াল টু কত হবে থ্রি। তাহলে এই এই ডিস্টেন্সটা কত বললাম থ্রি, ঠিক আছে। নেক্সট কী পাবো আমরা, এখানে আমরা অ্যান্সার অ্যাকচুয়ালি এই এইখানে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো, এটা হবে অ্যান্সার হবে বি, ঠিক আছে। থ্রি আছে এদিকে আর থ্রি নেই, ঠিক আছে। পরটা আমরা বের করে দেখিয়ে দিই, এটা পরেরটা কত আছে, এটা সিক্স আছে, এই যেটা কত আছে সিক্স সেন্টিমিটার, তাহলে এটা কত হবে থ্রি হবে, এটা ফাইভ হবে, তাহলে এটা কত হবে সেম ফর্মুলা ফোর হবে, ঠিক আছে। তাহলে এটা হবে ফোর, তাহলে আনসার কত হবে থ্রি কমা ফোর, তাহলে আগে আমরা বলে দিচ্ছি থ্রি কমা ফোর হবে, তাহলে আনসার হবে বি। কোশ্চেন নাম্বার থার্টি সেভেন, এবিসিডি একটি সামান্তরিক, তাহলে এবিসিডি একটি সামান্তরিক, বিসিডি বিন্দুগামী একটি বৃত্ত, বিসিডি বিসিডি বিন্দুগামী একটি বৃত্ত, এবিকে এবিকে ই বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এইবার কী বলেছে, ডিএই অ্যাঙ্গেল ডিএই এটা কত আছে সিক্সটি ফাইভ ডিগ্রি, তাহলে সিডিই কত হবে, সি সিডিই কত হবে, এই অ্যাঙ্গেলটা বের করতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে এবার ডাইরেক্ট বের করা যাবে না, এখান থেকে ধীরে ধীরে বের করতে হবে। তাহলে এটা কত আছে, এটা আছে সিক্সটি ফাইভ ডিগ্রি, তাহলে এটা যদি সিক্সটি ফাইভ ডিগ্রি হয় এটা সামান্তরিক প্যারালোগ্রাম, তাহলে এটা কত হবে, এটাও সিক্সটি ফাইভ ডিগ্রি হবে, ঠিক আছে। আবার এই দুটো অ্যাঙ্গেলের সাম কত হয়, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি কত হয় 180, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু হবে 115, তাহলে এটা কত পেয়ে গেলাম 115 ডিগ্রি, ঠিক আছে। এইবার আবার আরেকটা আছে বিত্তস্ত চতুর্ভুজ, এটা তো বিত্তস্ত চতুর্ভুজ বিইডিসি, একটা বিত্তস্ত চতুর্ভুজ এটা, তাহলে এর অপোজিট যে অ্যাঙ্গেলগুলো আছে তার তাদের সাম কত হয়, তাদের সাম হয় 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে, এই দুটো অ্যাঙ্গেলের সাম কত হয় 180, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 180, আর ওয়াই ইকুয়াল টু কত হবে 180 মাইনাস 115, এর ভ্যালুটা পুট করে দিলাম, তাহলে কত পেলাম 65 ডিগ্রি, তাহলে আনসার হবে এ। কোশ্চেন নাম্বার 38, একটা বেলন আকার একটা কন্টেনার আছে যার রেডিয়াস কত আছে আর একক, আর হাইট আছে এইচ একক, মানে এটা হচ্ছে আর আর এটা হচ্ছে এইচ। এবার সেখানে সর্বোচ্চ কত লম্বা সুইচ একটা একটা সুইচ রাখা যাবে, তাহলে এইখান থেকে যেটা সুইচটা সবথেকে লম্বা সেটা এরকমভাবে বাঁকাভাবে থাকবে, বোঝা গেছে তো। এইবার তাহলে এটার এটা সর হাইট কত লেন্থ কত হবে, তা সিম্পল ব্যাপার আছে, এইখান থেকে এটা কত হবে আর প্লাস আর টু আর, এদিকটা হচ্ছে এইচ, তাহলে এল ইকুয়াল টু কত হবে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস টু আর হোল স্কোয়ার ইকুয়াল টু হবে এইচ স্কোয়ার প্লাস ফোর আর স্কোয়ার, তাহলে আনসার হবে এ। কোশ্চেন নাম্বার 39, একটি পেন্টাগোনাল প্রিজমের কিনারার সংখ্যা কটা, তাহলে পেন্টাগোনাল মানে যার পাঁচটা যে ভূমি থাকবে তার ভূমিটা কী হবে একটা একটা পঞ্চভুজ হবে, সুষম পঞ্চভুজ, তাহলে এখানে পাঁচটা থাকবে, নিচে পাঁচটা থাকবে, পাঁচ প্লাস দশ, আর এদিকে আছে পাঁচটা, তাহলে কত হবে ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ ইকুয়াল টু ফিফটিন, তাহলে আনসার হবে বি। কোশ্চেন নাম্বার 40, একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্র, তাহলে একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য যথাক্রমে এ এবং পি, তাহলে এই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত আছে এ আছে সব, আর সমবাহু ত্রিভুজটা যেটা আছে তার সাইড কত আছে বি আছে। এবার এ আর বি এর মধ্যে রিলেশন বের করতে, তাহলে এই দুটোর মধ্যে রিলেশন বলতে একটা জিনিস সমান আছে, সেটা হচ্ছে রেডিয়াস, এরও রেডিয়াস যে আছে এরও রেডিয়াস সেম আছে, কারণ একটাই সার্কেল। তাহলে এর ক্ষেত্রে কত আছে, এটা 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 এর ডায়াগোনাল যদি ধরি আমরা কর্ণ, তাহলে এটা কত হবে টোটাল আর প্লাস আর টু আর, তাহলে টু আর ইকুয়াল টু কত হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এ রুট টু, আর আর ইকুয়াল টু কত হবে এ রুট টু বাই টু, এটা ফার্স্ট ইকুয়েশন। এইবার এই এটা একটু তোমার ফর্মুলা মনে রাখতে হবে, হচ্ছে আর ইকুয়াল টু কত হবে এইখানে এইচ ইকুয়াল টু কত, এটা হচ্ছে এইচ, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কী আছে এইচ ইকুয়াল টু রুট থ্রি বাই টু ইন্টু রুট থ্রি বাই টু ইন্টু বাহু, ঠিক আছে। তাহলে কত রুট থ্রি বাই টু ইন্টু বি, আর এইবার এটা হলো এইচ পুরো এইচ, এবার এইচটা কী হয় টু ইজ টু ওয়ান রেশিওতে ডিভাইড হয়, এদিকে চলে যায় এটা হচ্ছে এটা টু এটা ওয়ান, মানে টু ইজ টু ওয়ান, ঠিক আছে। তাহলে আমাদের আর ইকুয়াল টু কত হবে টু বাই টু প্লাস ওয়ান এইচ, মানে টোটাল এইচটা দুটো ভাগে ভাগে, একদিকে টু হয় একদিকে ওয়ান হয়, তাহলে কত হবে এটা এটা হবে রুট থ্রি বাই থ্রি বি, বোঝা গেছে। তাহলে এটাও আর এটাও আর, তাহলে এই দুটো সমান, তাহলে এ রুট টু বাই টু ইকুয়াল টু রুট থ্রি বাই থ্রি বি, আর থ্রি এ স্কোয়ার ইকুয়াল টু টু বি স্কোয়ার, তাহলে আনসার হবে ডি।